হাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তাহলে আজকে আমরা আবার একটা নতুন টপিক পড়ব, যাকে বলা হচ্ছে, বা যে টপিকটি হলো অনুবর্তন, অর্থাৎ ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞান বিষয়টির যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে শিখন কৌশল। শিখন কৌশলের একটি টপিক আমরা পড়ব, সেটা হচ্ছে কন্ডিশনিং। কন্ডিশনিংয়ের মধ্যে আমাদের দুটো থিওরি পড়তে হবে, একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন যেটি দিয়েছেন প্যাভলভ, এবং দ্বিতীয়টি হচ্ছে সক্রিয় অনুবর্তন যে তত্ত্বটি দিয়েছেন স্কিনার। তো আজকে আমরা পড়ব যে অনুবর্তন কি এবং প্যাভলভের প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটি আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? এবং এই পরীক্ষাটি আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব যে শিক্ষাক্ষেত্রে কিভাবে আমরা এই প্রাচীন অনুবর্তন তত্ত্বটি যে মৌলিক নীতিগুলো সেগুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা শিক্ষাগত তাৎপর্য এখান থেকে জানব, ঠিক আছে? এগুলো বা এই কন্ডিশনিং শুরু করতে গিয়ে বা করার আগে আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো স্বাভাবিক উদ্দীপক কি, স্বাভাবিক প্রতিক্রিয়া কি, কৃত্রিম উদ্দীপক কি, কৃত্রিম প্রতিক্রিয়া কি। অর্থাৎ আমরা যদি এই বিষয়গুলো না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা থিওরিটা বা তত্ত্বটি কোনোটাই বুঝতে পারবো না, তাহলে আমাদেরকে আগে জানতে হবে। এই জন্য আমরা প্রথম থেকে শুরু করব। যেমন আমরা এখানে দেখব স্বাভাবিক উদ্দীপক কি এবং স্বাভাবিক প্রতিক্রিয়া কি। যদি আমরা এখানে দেখি স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া, তাহলে আমাদের প্রত্যেকেরই তেঁতুল দেখলে জিভে জল আসে। তাহলে কি জিভে জল আসার কারণ কি? তেঁতুল। এবং তেঁতুল যে আমরা দেখলাম তার ফলে কি হয়? জিভে জল আসে। তাহলে কারণ হচ্ছে তেঁতুল এবং তার ফলাফল হচ্ছে জিভে জল আসা। কারণ তেঁতুল হচ্ছে কি? স্বাভাবিক উদ্দীপক। এবং তেঁতুল আসার ফলে বা তেঁতুল আমাদের চোখের সামনে আসার ফলে যে যে ফলাফল আমরা পাই সেটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, জিভে জল আসা। ঠিক তেমনি আমাদের চোখে যদি হঠাৎ আলো পড়ে, তীব্র কোনো আলো পড়ে, তাহলে আমাদের কি চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায় বা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তাহলে এই আলোটি হলো স্বাভাবিক উদ্দীপক, এবং এই আলোটা আসার ফলে আমাদের মধ্যে কি ফলাফল দেখা যাচ্ছে? যে আমাদের চোখ বন্ধ হয়ে যায়। তাহলে এই ফলাফলটি হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার আমরা যদি এই উদাহরণটি দেখি, এই উদাহরণটা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে আমাদের যদি পায়ে কাঁটা ফুটে, তাহলে কি হয়? আমাদের প্রতিক্রিয়া কি হয়? পাটির সঙ্গে সঙ্গে আমাদের উপরে উঠে আসে। তাহলে এই কাঁটা এবং এই পা উঠে আসা, এই দুটোর মধ্যে স্বাভাবিক উদ্দীপক হচ্ছে এই পায়ে কাঁটা ফুটা, এবং তার ফলে যে আমরা ফলাফল যে বা পায়ে কাঁটা ফুটার ফলে তার ফলে যে আমরা কি কাজ করি, আমরা পাটির সঙ্গে সঙ্গে উপরে উঠিয়ে নিই। তাহলে এই এটি হলো প্রতিক্রিয়া। ঠিক তেমনি আমাদেরকে কেউ যদি নাম ধরে ডাকে, তাহলে আমরা তার কি করি? প্রতিক্রিয়া কি করি? ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ ডাকে আমরা তার ডাকে সাড়া দিই যে কি হয়েছে, কেন ডাকছিস। তাহলে তোমরা প্রত্যেকটি দেখো, একটা হচ্ছে কারণ, একটা কারণ এবং একটা হচ্ছে কার্য, একটি কারণ একটা হচ্ছে কার্য। তাহলে কারণটি হচ্ছে উদ্দীপক, যেটাকে স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক এই জন্য বলা হচ্ছে যেটা ন্যাচারালি আমাদের মধ্যে লক্ষ্য করা যায়, ন্যাচারালি আমরা দেখি, যেটাকে বাইরে থেকে ট্রেনিংয়ের ফলে তৈরি করা হয়নি বা যেটি কোনো কারণে যেটাকে তৈরি করা হয়নি। তাহলে এইরকম যদি স্বাভাবিক বা ন্যাচারাল ঘটনাগুলো আমরা দেখতে পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক। যেরকম তেঁতুল দেখলেই আমাদের প্রত্যেকেরই জিভে জল আসবে, তাহলে তেঁতুল হচ্ছে স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া কি? জিভে জল আসা। অর্থাৎ তেঁতুল যেই দেখবে তারই কিন্তু জল জিভে জল আসবে, এরকম না যে যারা তেঁতুল সম্পর্কে জানে তাদের মধ্যে কারো জিভে জল আসছে, কারো জিভে জল আসছে না, তাহলে এরকম কিন্তু আমরা বিষয়টা দেখি না। তাহলে আমরা দেখতে পাবো যে যেগুলো ইনসিডেন্ট বা যেগুলো সম্পর্ক আমাদের অলরেডি সমাজে বা পরিবেশে রয়েছে, সেগুলো যদি আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া। অর্থাৎ চোখে যদি আমাদের আলো পড়ে, তাহলে কোনো মানুষ চোখ বন্ধ করে নেবে, কেউ বন্ধ করবে না, এরকম কিন্তু না। প্রত্যেকেরই চোখে যদি আলো পড়ে, তাহলে প্রত্যেকেই কিন্তু বা যে কোনো মানুষই কিন্তু সেই চোখটা বন্ধ করে নেবে। তাহলে এগুলো হচ্ছে কি? ন্যাচারালি বিষয় বা স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক বিষয়গুলোকেই যখন আমাদের মধ্যে দুটো বিষয়ের মধ্যে ঘটে বা দুটো কার্যকারণ বিষয়ের মধ্যে ঘটে, তাহলে আমরা কারণটিকে বলি স্বাভাবিক উদ্দীপক এবং কার্যটিকে বা প্রতিক্রিয়াটিকে আমরা বলি প্রতিক্রিয়া, অর্থাৎ স্বাভাবিক প্রতিক্রিয়া। ন্যাচারালি যেহেতু বা স্বাভাবিকভাবেই যেহেতু
এই প্রক্রিয়াগুলো ঘটে থাকে বা এই কার্য কারণগুলো ঘটে থাকে, তাইগুলোকে স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা বলে থাকি। এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। এই জন্য তারপরে আমি সংজ্ঞা দিয়েছি এখানে উদ্দীপক কি এবং প্রতিক্রিয়া কি। বলা হচ্ছে প্রতিক্রিয়ার কারণকে উদ্দীপক বলে, অর্থাৎ এটা আমাদের প্রতিক্রিয়া, এর যে কারণ সেটি হলো কি উদ্দীপক। তাহলে এটা হচ্ছে কারণ, কার কারণ? এটা হচ্ছে প্রতিক্রিয়ার কারণ। তাহলে প্রতিক্রিয়া কি? বলা হচ্ছে উদ্দীপকের ফলে যে ক্রিয়া সম্পাদিত হয়, অর্থাৎ উদ্দীপকের ফলে, এই উদ্দীপকের ফলে যে ক্রিয়া সম্পাদিত হয় তাই হলো প্রতিক্রিয়া। অর্থাৎ যেমন এখানে উদ্দীপক তেঁতুলের ফলে কি ক্রিয়া সম্পাদিত হলো, জিভে আমাদের জল আসলো। এই বিষয়টাকে এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের ফলে যে ক্রিয়া সম্পাদিত হয় তাই হলো প্রতিক্রিয়া বা ফল। তাহলে দুটো ঘটনা ঘটার মধ্যে যেটি কারণ সেটি হচ্ছে উদ্দীপক এবং যেটি ফলাফল সেটি হচ্ছে প্রতিক্রিয়া। এই বিষয়টা আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ। কারণ যদি আমরা উদ্দীপক প্রতিক্রিয়া, স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া না বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু এই প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন বুঝতে পারবো না। এবং আমি খুবই 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 সহজভাবে এটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম একটা ঘটনা ঘটছে, এই ঘটনার একটি কারণ আছে, একটি কার্য আছে। যেটি কারণ সেটিকে আমরা বলি উদ্দীপক এবং একটি হচ্ছে প্রতিক্রিয়া, সেটা হচ্ছে ফলাফল। তাহলে আমরা যদি এই ঘটনাটাকে দেখি, তাহলে একটি ঘটনাকে আমাদের চোখে কেউ লাইট মারলো, কি হলো, লাইট মারলো বা লাইট দিল, তো আমরা কি করি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিই। তাহলে একটা একটা ঘটনা ঘটলো, এর কারণটা কি চোখে আলো পড়া, আর ফলাফলটা কি আমাদের চোখ বন্ধ হয়ে যাওয়া। তাহলে এই কারণটি হচ্ছে স্বাভাবিক উদ্দীপক এবং এই প্রতিক্রিয়াটি হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। কারণ এটা ন্যাচারালি হয়, সবার মধ্যে হয়, যেটা আমরা প্রত্যেকের মধ্যে দেখতে পাই। অর্থাৎ এই নিয়মটা আমরা তৈরি করে নিই, এটা অলরেডি আমাদের ন্যাচারালি বা স্বাভাবিকভাবে রয়েছে, এই জন্য এটা স্বাভাবিক উদ্দীপক, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আমরা অনুবর্তনের সংজ্ঞা যখন আমরা দেখব বিভিন্ন বইয়ে, সেখানকার সংজ্ঞাগুলো কিন্তু যথেষ্ট বড় বড় করে দেওয়া থাকবে এবং অনেক বিষয় তোমরা বুঝতে নাও পারো, তাতে কোনো রকম সমস্যা নেই। আমি যে সংজ্ঞাটা দিয়েছি তোমরা এটুকুই যদি মনে রাখো তাহলে তোমাদের জন্য যথেষ্ট। কি বলা হচ্ছে, স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপকের মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটনার প্রক্রিয়াকে অনুবর্তন বলে। ভালো করে শুনবে, বলা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপকের মাধ্যমে, স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপকের মাধ্যমে, স্বাভাবিক উদ্দীপক ছাড়া কি বলছে, তাহলে স্বাভাবিক উদ্দীপক আমরা কি দেখছি এখানে, স্বাভাবিক উদ্দীপক তেঁতুল। তাহলে বলছি স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপকের মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটনার প্রক্রিয়াকেই বলা হচ্ছে অনুবর্তন। অর্থাৎ আমরা যদি এটাকে সহজভাবে বলি, তেঁতুল ছাড়া অন্য কোনো বিষয়ের মাধ্যমে যখন আমরা জীবে জল আসার প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি তখন তাকে অনুবর্তন বলা হয়। এখানে আমরা উদাহরণটা দেখব, বলছে খাবার দেখে কুকুরের মুখে লালা আসার কথা, কিন্তু যদি কোনো ঘন্টা আওয়াজ শুনলে লালা আসে তবে তাকে অনুবর্তন বলে। ভালো করে তোমরা বুঝবে, স্বাভাবিক উদ্দীপকের ফলে কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটে। অর্থাৎ আমরা ন্যাচারালি বা স্বাভাবিকভাবেই বা আমরা আমাদের চারিপাশে যে বিষয়গুলো দেখি সেখানে স্বাভাবিক উদ্দীপকের ফলে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটছে। যেমন তেঁতুল দেখে আমাদের লালাকরণ হচ্ছে, আমাদের চোখের লাইট পড়লে আমরা চোখ বন্ধ করে নিচ্ছি, পায়ে কাটা ফুটলে পাটির সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে, আবার নাম ধরে ডাকলে আমরা সেই ডাকে সাড়া দিচ্ছি। তাহলে এগুলো প্রত্যেকটা স্বাভাবিক। এখানে বলা হচ্ছে যে এই স্বাভাবিক উদ্দীপকগুলোকে যদি আমরা বাদ দিই, স্বাভাবিক উদ্দীপকগুলোকে যদি বাদ দিয়ে অন্য কোনো উদ্দীপক, বা আমরা যদি অন্য কোনো উদ্দীপক মানে কৃত্রিম উদ্দীপক, উদ্দীপকের ফলে আমরা যদি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাই তাহলে হচ্ছে সেটা অনুবর্তন। যেমন এখানে উদাহরণটি দিয়েছে, খাবার দেখলে প্রত্যেকটি কুকুরের মুখে জল আসবে বা মুখে লালাকরণ আসবে, এটা স্বাভাবিক, কিন্তু যদি ঘন্টা ধ্বনি আওয়াজ, অর্থাৎ এখানে ঘন্টা ধ্বনি হচ্ছে কৃত্রিম উদ্দীপক, কারণ ঘন্টা ধ্বনির ফলে লালাকরণ আসাটা কিন্তু স্বাভাবিক বিষয় না। যদি আমরা ঘন্টা ধ্বনির ফলে লালাকরণ দেখি তাহলে এই ঘন্টা ধ্বনি হচ্ছে কৃত্রিম উদ্দীপক। তাহলে এখানে খাবারের পরিবর্তে ঘন্টা ধ্বনির মাধ্যমে যখন লালাকরণ হচ্ছে, লালাকরণটাকে লালাকরণ হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে এখানে যেখানে খাবারের দ্বারা লালাকরণ হওয়ার কথা সেখানে কিন্তু আমাদের কি ঘন্টা ধ্বনির মাধ্যমে লালাকরণ হচ্ছে। তাহলে এই ঘন্টা ধ্বনি আর লালাকরণের যে সম্পর্কটা সেটাই হচ্ছে অনুবর্তন। তোমরা এখানে ভালো করে দেখতে পারো, যেমন বলা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক খাবার, স্বাভাবিক প্রতিক্রিয়া লালাকরণ, এটা আমরা প্রত্যেকে দেখেছি। অর্থাৎ যে কোনো কুকুরকে যদি তোমরা
খাবার সামনে রাখো কুকুরের সামনে, তাহলে তার মধ্যে লালাকরণ হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া বা এটা স্বাভাবিক ঘটনা। যদি আমরা দেখি ঘন্টা ধ্বনি দিলে লালাকরণ হচ্ছে, ঘন্টা ধ্বনি যদি আমরা দেখি, তাহলে ঘন্টা ধ্বনিতে একটা কুকুরের মধ্যে সক্রিয়ত ভাব আসতে পারে। সক্রিয়ত ভাব যদি আসে তাহলে সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া। কি ঘন্টা ধ্বনির পরিপ্রেক্ষিতে যদি তার মধ্যে সজাগ ভাব আসে তাহলে সেটা হচ্ছে কি স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে এটা স্বাভাবিক স্বাভাবিক উদ্দীপক তখন হবে যখন তার সঙ্গে আমরা দেখবো যে এখানে কি হচ্ছে সজাগ ভাব আসছে। কি সজাগ সজাগ ভাব আসছে, এটা তোমরা একটু দেখে নিও। কি যদি ঘন্টা ধ্বনিকে স্বাভাবিক উদ্দীপক বলি তাহলে তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া কি হওয়া উচিত ছিল, সজাগ ভাব, অর্থাৎ কুকুরটা অ্যাক্টিভ হবে বা কুকুরটি সতেজ হবে বা সক্রিয় হয়ে দেখবে যে ঘন্টা ধ্বনি কেন দেওয়া হলো। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টা ধ্বনির ফলে লালাকরণ হচ্ছে, এই জন্য এখানে ঘন্টা ধ্বনি হয়ে যাচ্ছে কৃত্রিম উদ্দীপক। এবং এই কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যখন স্বাভাবিক প্রতিক্রিয়ার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এই সম্পর্কটাকে বলা হচ্ছে কি কন্ডিশনিং বা অনুবর্তন। কি কন্ডিশনিং বা অনুবর্তন, এই জন্য সংজ্ঞাটিতে বলা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক ছাড়া, অর্থাৎ খাবার ছাড়া অন্য কোনো কৃত্রিম উদ্দীপক, অর্থাৎ অন্য কোনো কৃত্রিম উদ্দীপক ঘন্টা ধ্বনির কে আমরা ধরেছি কৃত্রিম উদ্দীপক, তাহলে অন্য কোনো উদ্দীপকের মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটনার প্রক্রিয়াকে অনুবর্তন বলে, অর্থাৎ স্বাভাবিক প্রতিক্রিয়া কি লালাকরণ। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি তারপরে আরেকবার বলছি, একবার আরো পরিষ্কার করে শুনে নেবে বিষয়গুলো। ঠিক আছে, কি বলছে, বলছে স্বাভাবিক উদ্দীপক ছাড়া, অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক কি আমাদের খাবার, এটাকে বাদ দিয়ে অন্য কোনো কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে, অন্য কোনো কৃত্রিম উদ্দীপক উদ্দীপক অর্থাৎ এখানে ঘন্টা ধ্বনির মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো, স্বাভাবিক প্রতিক্রিয়াকে লালাকরণ, এই যে ঘটনার প্রক্রিয়া এটিকে আমরা অনুবর্তন বলি। তাহলে আমরা যদি সহজভাবে বলি তাহলে এরকম বলা যাবে, খাবারকে বাদ দিয়ে অন্য কোনো বা ঘন্টা ধ্বনির মাধ্যমে লালাকরণ ঘটানোর যে প্রক্রিয়া সেটি হলো অনুবর্তন। তাহলে আমরা তো সরাসরি উদাহরণের মাধ্যমে বলতে পারবো না, আমাদেরকে স্বাভাবিক উদ্দীপক, কৃত্রিম উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া এই মাধ্যমে আমাদেরকে সংজ্ঞাটি লিখতে হবে। এই জন্য বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা থাকলেও তোমরা এটুকুই মনে রাখবে যে স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপকের মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রক্রিয়াকে অনুবর্তন বলে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রক্রিয়াকে অনুবর্তন বলে। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। তাহলে যদি আমরা দেখি প্যাভলভের পাচন অনুবর্তন তত্ত্বে তিনি কি বলেছেন, প্যাভলভ একজন কি ছিলেন, প্যাভলভ ছিলেন একজন রাশিয়ান শরীরতত্ত্ববিদ, অর্থাৎ তিনি একজন ফিজিওলজিস্ট ছিলেন যার বাড়ি ছিল রাশিয়ায়। তিনি যে শরীরতত্ত্ববিদ ছিলেন বা ফিজিওলজিস্ট ছিলেন, তিনি সেই ফিজিওলজিস্টে অ্যাজ এ ফিজিওলজিস্ট হিসাবে কাজ করার মাধ্যমে তিনি 1904 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এবং তিনি পরবর্তীকালে সাইকোলজিতে কাজ করেন, অর্থাৎ শারীরতত্ত্বের সঙ্গে সাইকোলজির একটা সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে তিনি সাইকোলজিতে এসে বিভিন্ন ধরনের কাজ করেন এবং এক্ষেত্রে দেখেন যে আমরা একটি প্রাণীর মধ্যে বা মানুষের মধ্যে দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক ঘটাতে পারি বারবার যদি আমরা সেটাকে তার সামনে উপস্থাপন করি। তাহলে পরীক্ষাটি আমরা প্রথমে আলোচনা করব। বলা হচ্ছে যে পাচন অনুবর্তনের প্রক্রিয়াটি করার আগে প্যাভলভ একটি কুকুরকে কয়েক সপ্তাহ প্রশিক্ষণ দেন। অর্থাৎ এখানে আমরা জেনে নেব বা আগেই জানব যে এখানে একটি কুকুরকে নিয়ে পরীক্ষা করা হয় এবং এই কুকুরটিকে খাবার দেওয়া হয় এবং খাবার দেওয়ার আগে ঘন্টা ধ্বনি দেওয়া হয়। এরকম বারবার উপস্থাপন করার মাধ্যমে একসময় দেখা যায় যে কুকুরটির মধ্যে অভ্যাস তৈরি হয়েছে, সে খাবার না রেখে পরবর্তীকালে ঘন্টা ধ্বনি দিয়েই তার মধ্যে লালাকরণ দেখা যাচ্ছে। তাহলে ঘন্টা ধ্বনির সঙ্গে তার লালাকরণের সম্পর্কটাকে এখানে প্যাভলভ কি বলেছেন, অনুবর্তন বলেছেন। তাহলে এখানে পরিষ্কারভাবে কি লেখা আছে সেটা আমরা দেখব। বলা হচ্ছে পাচন অনুবর্তন প্রক্রিয়াটি করার আগে প্যাভলভ একটি কুকুরকে কয়েক সপ্তাহ প্রশিক্ষণ দেন। পরীক্ষাটি করার সময় ওই ক্ষুধার্ত কুকুরটিকে সামনে কিছু খাবার রেখে প্যাভলভ দেখেন কুকুরটি লালাকরণ হচ্ছে। অর্থাৎ তিনি কি করেন, একটি কুকুরকে পরীক্ষার জন্য নিয়ে আসেন এবং তার পরীক্ষার জন্য এক সপ্তাহ ধরে সেই কুকুরটিকে প্রশিক্ষণ দেন এবং তারপরে তিনি কুকুরটির সামনে খাবার রাখেন। অর্থাৎ ধরে নাও যে কুকুরটির সামনে কোনো রকম কোনো মাংসের টুকরো রাখা হলো, তো কুকুরটির মধ্যে লালাকরণ হচ্ছে। তাহলে এখানে স্বাভাবিক উদ্দীপক
হলো স্বাভাবিক প্রতিক্রিয়া, এখানে খাদ্যবস্তু হলো স্বাভাবিক উদ্দীপক, লালাখন হলো স্বাভাবিক প্রতিক্রিয়া, তাহলে দুটোই হচ্ছে স্বাভাবিক। অর্থাৎ উদ্দীপকটাও যেরকম স্বাভাবিক তেমনি প্রতিক্রিয়াটাও স্বাভাবিক। কারণ আমরা দেখেছি যে প্রত্যেকটি কুকুরের সামনে বা যে কোনো কুকুরের সামনে যদি আমরা মাংসের টুকরো রাখি বা কোনো খাবার রাখি, তাহলে তার মধ্যে কোনো লালাখন দেখতে পাবো। তাহলে এটাও যেরকম স্বাভাবিক, এটাও তেমনি স্বাভাবিক। এরপর প্রতিদিন পেবলভ খাদ্যবস্তু উপস্থাপনের পূর্বে কিছু সময় ধরে ঘণ্টাধ্বনি করেন এবং শেষ হওয়ার পূর্ব মুহূর্তে খাদ্যবস্তু উপস্থাপন করেন। এখানে ঘণ্টাধ্বনি কৃত্রিম উদ্দীপক। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পেবলভ প্রতিদিন কি করছেন, খাদ্য দেওয়ার আগে বা খাবার দেওয়ার আগে তার কিছু সময় আগে তিনি কি ঘণ্টাধ্বনি বাজাচ্ছেন। তার শেষ মুহূর্তে অর্থাৎ ঘণ্টাধ্বনি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কি করছেন, খাবার দিচ্ছেন। এবং এখানে এই ঘণ্টাধ্বনিটা হচ্ছে কি, কৃত্রিম উদ্দীপক। অর্থাৎ যখন ঘণ্টাধ্বনি দেওয়া হলো তখন কিন্তু সে কুকুরটির মধ্যে অ্যাক্টিভ ভাব আসবে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে অ্যাক্টিভ ভাব না এসে যখন ঘণ্টাধ্বনি দেওয়া হচ্ছে তখন তার মধ্যে লালাক্ষরণ ঘটছে। যদিও লালাক্ষরণের সঙ্গে সম্পর্ক আছে খাবারের, কিন্তু ঘণ্টাধ্বনির কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, বলছে প্রথম থেকে দেখা যায় ঘণ্টাধ্বনি কুকুরটিকে সজাগ করছে। অর্থাৎ প্রথম থেকে যদি আমরা দেখি যে ঘণ্টাধ্বনি দেওয়ার পর কুকুরটির মধ্যে সজাগ ভাব আসবে, এই সজাগ ভাবটি হলো ঘণ্টাধ্বনির প্রতি স্বাভাবিক প্রতিক্রিয়া। অর্থাৎ ঘণ্টাধ্বনি যদি স্বাভাবিক উদ্দীপক হয় তাহলে তার মধ্যে যে অ্যাক্টিভনেস আসা বা তার মধ্যে যে সজাগ ভাব আসা, তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। পেবলভ আরও দেখেন ঘণ্টাধ্বনি দেওয়ার পর মুহূর্তে খাদ্য দেওয়ার আগে মুহূর্তে লালাক্ষরণ হচ্ছে। আবার পেবলভ দেখছেন যে ঘণ্টাধ্বনি দেওয়ার পরে পরে এবং খাদ্য দেওয়ার আগেই তার মধ্যে লালাক্ষরণ দেখা যাচ্ছে। পেবলভ কাইমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে লালাক্ষরণ পরিমাপ করেন। অর্থাৎ একটি যন্ত্রের নাম কাইমোগ্রাফ, যে কাইমোগ্রাফের মাধ্যমে পেবলভ কুকুরটির লালা যে লালা বের হতো তার পরিমাপ করার জন্য ব্যবহার করেছেন এই যন্ত্রটি, যেটাকে কাইমোগ্রাফ বলা হয়। অর্থাৎ স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে, অর্থাৎ আমরা যখন বারবার দেখছি যে পেবলভ যখন ঘণ্টাধ্বনি দিচ্ছেন তার পর মুহূর্তে তার মধ্যে লালাক্ষরণ দেখা যাচ্ছে, তারপরে খাবার দিচ্ছেন, অর্থাৎ আমরা যখন বারবার দেখছি যে ঘণ্টাধ্বনি খাবার, ঘণ্টাধ্বনি খাবার লালাক্ষরণ, ঘণ্টাধ্বনি খাবার লালাক্ষরণ, ঘণ্টাধ্বনি খাবার লালাক্ষরণ, তাহলে একটা সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সে যখন ঘণ্টাধ্বনি দিচ্ছে তাহলে কি খাবার দেওয়ার আগে কিন্তু তার মধ্যে লালাক্ষরণ হচ্ছে। কারণ কুকুরটির মানসিকতায় এটা বসে গেছে যে ঘণ্টাধ্বনি তো প্রতিদিনই দেয় এবং ঘণ্টাধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার দেয়, তো যেহেতু ঘণ্টাধ্বনির সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তার ফলে কিন্তু তার মধ্যে লালাক্ষরণ আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এই যে ঘণ্টাধ্বনি এটা কিন্তু স্বাভাবিক উদ্দীপক না, এটা হচ্ছে কৃত্রিম উদ্দীপক। এবং এই কৃত্রিম উদ্দীপকের প্রভাবে কিন্তু কি হচ্ছে, লালাক্ষরণ হচ্ছে, এই লালাক্ষরণটি হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। পরিষ্কার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও আমি এই ছকটি রেখেছি যেটা তোমাদের আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবে। যদি আমরা পরীক্ষার আগে, অর্থাৎ যখন পরীক্ষাটা করা হচ্ছে না, আগে যদি আমরা বিষয়গুলো দেখি, তাহলে স্বাভাবিক উদ্দীপকে ঘণ্টাধ্বনি এবং সজাগ ভাব সেটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। অর্থাৎ যে কোনো কুকুরের সামনে যদি আমরা ঘণ্টা দিই তাহলে সে অ্যাক্টিভ হবে, সজাগ হবে, ঠিক আছে। আবার যদি আমরা যে কোনো কুকুরের সামনে যদি আমরা খাদ্যবস্তু দিই তাহলে তার মধ্যে লালাক্ষরণ হবে, তাহলে দুটো প্রক্রিয়া কিন্তু স্বাভাবিক। এই দুটো প্রক্রিয়া কিন্তু আমরা আমাদের পরিবেশের মধ্যে দেখতে পাই, দুটো স্বাভাবিক। এটাও স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া, আবার দ্বিতীয়টা স্বাভাবিক উদ্দীপক, দ্বিতীয়টা হচ্ছে হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। এবার পরীক্ষাটা যখন হচ্ছে তখন কি করছে পেবলভ, কি করছে, ঘণ্টাধ্বনি দিচ্ছে, তারপরে খাবার দিচ্ছে, তারপরে তার মধ্যে লালাক্ষরণ আমরা দেখছি। তাহলে কিন্তু কি করছেন, তিনি স্বাভাবিক উদ্দীপক দিচ্ছেন, স্বাভাবিক উদ্দীপক দুই রকম, আবার এই খাদ্যবস্তু এটাও দিচ্ছেন, তারপরে তিনি করছেন স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি লালাক্ষরণ। অর্থাৎ তিনি ঘণ্টা দিচ্ছেন যেটাও স্বাভাবিক, আবার তিনি স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্যবস্তু যখন দিচ্ছেন সেটাও স্বাভাবিক, তারপর দেখতে পাচ্ছি স্বাভাবিক প্রতিক্রিয়া। অর্থাৎ এটার সঙ্গে, অর্থাৎ এই ঘণ্টাধ্বনির সঙ্গে কার সম্পর্ক ছিল, এই ঘণ্টাধ্বনির সঙ্গে ছিল সজাগভাবে সম্পর্ক এটা, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ঘণ্টাধ্বনির সঙ্গে কার সম্পর্ক চলে এসেছে, লালাক্ষরণ। অর্থাৎ যখন বারবার এটা যখন আমরা বারবার 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 উপস্থাপন করছি, কি করছে, ঘণ্টাধ্বনি দিচ্ছে, খাবার দিচ্ছে, তারপরে লালাক্ষরণ দেখছি, ঘণ্টাধ্বনি দিচ্ছে, খাবার দিচ্ছে, লালাক্ষরণ হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা সময় আমরা কি দেখতে কি দেখবো যে ঘণ্টাধ্বনি দেওয়ার ফলে তার মধ্যে লালাক্ষরণ হচ্ছে, কি হচ্ছে, ঘণ্টাধ্বনি দেওয়ার পরে পরে তার মধ্যে লালাক্ষরণ হচ্ছে, ঘণ্টাধ্বনি তার মধ্যে লালাক্ষরণ আমরা দেখতে পাচ্ছি। কারণ তার মধ্যে একটি কন্ডিশনিং তৈরি হয়ে গেছে, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যে প্রত্যেক দিন যেহেতু আমাকে ঘণ্টাধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার দেওয়া হয়, সেহেতু আমাকে
এখনো খাবার দেবে, বাদবিও খাবার দেবে, সেই কথাটা ভেবেই কিন্তু তার মধ্যে লালাপন আসছে। তাহলে তোমরা এখানে একটু বিষয় মনে রাখবে, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া, ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, এটি স্বাভাবিক উদ্দীপক। কোথায় এটা স্বাভাবিক উদ্দীপক? যখন সজাগ ভাব, সেখানে এটা স্বাভাবিক উদ্দীপক। বাট আমরা কিন্তু আমাদের পরিবেশের মধ্যে এই সম্পর্কটা দেখি না। কোন সম্পর্কটা? অর্থাৎ ঘন্টা ধ্বনি দিলে লালাক্ষরণের যে হওয়ার যে সম্পর্কটা, এটা কিন্তু আমরা আমাদের পরিবেশে দেখি না। ঘন্টা ধ্বনি দিলে আমরা লালাক্ষরণটা দেখি না। তাহলে এই যে এইটা, এটা যে উদ্দীপক, এটা হলো কি? কৃত্রিম উদ্দীপক। যদি এখানে খাদ্যবস্তু থাকতো তাহলে এটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক হতো, এই যে এইটা এইটা হতো, বোঝা গেল? কিন্তু যেখানে ঘণ্টাধ্বনির মাধ্যমে লালাক্ষরণ হওয়ার কোনো রকম শর্ত নেই বা হওয়া উচিত না, অর্থাৎ ঘণ্টা ধ্বনি দিয়ে লালাক্ষরণ হবে না, কিন্তু কি করছেন, একটা কন্ডিশনিং করলেন। কি কন্ডিশনিং করলেন? প্যাভলভ একটা কন্ডিশনিং করলো, যে তিনি কি করছেন, তিনি এইটার সঙ্গে এটার সম্পর্ক তৈরি করার জন্য মাঝখানে একটা স্বাভাবিক উদ্দীপকের আশ্রয় নিচ্ছেন, সেটা হচ্ছে খাবার। তিনি যদি বারবার এই প্রক্রিয়াটা না করতেন তাহলে কিন্তু এইটা তৈরি হতো না, এটা তৈরি হতো না। তাহলে যেহেতু এই যে লালাক্ষরণের জন্য এটি বা এই ঘণ্টা ধ্বনিটি স্বাভাবিক বিষয় না, সেটু এটাকে আমরা কৃত্রিম উদ্দীপক বলি। এবং এই যে প্রক্রিয়াটা, এটাকেই কিন্তু প্যাভলভ কি বলছেন, অনুবর্তন বলেছেন। এই জন্য তোমাদের দেখো এখানে আলোচনা করা আছে, স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে কৃত্রিম উদ্দীপকের দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটছে, এই প্রক্রিয়াকে প্যাভলভ অনুবর্তন বলেছেন। অর্থাৎ খাবারের পরিবর্তে ঘণ্টাধ্বনির মাধ্যমে যখন লালাক্ষরণ হচ্ছে তখনই সেটাকে বলা হচ্ছে অনুবর্তন। আর এই খাবারকে বলা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, এবং কৃত্রিম উদ্দীপক এই ঘণ্টাধ্বনিকে বলা হচ্ছে, এবং স্বাভাবিক প্রতিক্রিয়া এই লালাক্ষরণকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা হয়তো এটি পরিষ্কার করে বুঝতে পেরেছো যে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়ার সম্পর্ক আমরা আমাদের পরিবেশে বা আমরা আমাদের সমাজে দেখতে পাই, যে স্বাভাবিক কোনো উদ্দীপক থাকবে তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক আমরা প্রতিক্রিয়া দেখব। কিন্তু এখানে একটি অস্বাভাবিক উদ্দীপক, অর্থাৎ যেটাকে কৃত্রিম উদ্দীপক বলছে, যেটা ঘণ্টাধ্বনি, এর পরিবর্তে আমরা লালাক্ষরণ দেখতে পাচ্ছি। এবং এই ঘণ্টাধ্বনির সঙ্গে লালাক্ষরণের সম্পর্ক তৈরিটাকেই বা এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরিকেই কন্ডিশনিং বলেছেন কে? প্যাভলভ। এবার যদি আমরা তার শিক্ষাগত তাৎপর্য দেখি, তাহলে শিক্ষাগত তাৎপর্যগুলোর মধ্যে আমি এখানে 5টি তাৎপর্য আলোচনা করেছি। তোমাদেরকে পরীক্ষায় তো এটা 8 মার্কের আসবে না, তাই এখানে তোমরা যদি 4টি এই 5টি পয়েন্ট মনে করো তাহলে যথেষ্ট। প্রথমে বলা হচ্ছে ভাষার বিকাশ। শিশু ভাষা শিক্ষার ক্ষেত্রে একটি বিশেষ বস্তুর সঙ্গে বিশেষ শব্দকে যোগ করা হয়। যেমন কোনো বিশেষ মহিলাকে দেখিয়ে মুখে মা কথাটি বারবার বললে শিশু মা শব্দটি অনুবর্তনের মাধ্যমে শিখে ফেলে। অর্থাৎ শিশুর মধ্যে যদি আমরা ভাষার বিকাশ করতে চাই তাহলে কিন্তু আমরা এই প্রাচীন অনুবর্তন তত্ত্বটিকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। যেমন আমরা কি করি, কোনো বাচ্চাকে তার মাকে দেখিয়ে বারবার বলে যে এটা তোমার মা, এটা তোমার মা, তাহলে বারবার তার সামনে তার মাকে দেখিয়ে একটা শব্দ বলা হচ্ছে, সেই মায়ের চেহারার সঙ্গে কিন্তু তার শব্দ মা শব্দটা কিন্তু একটা যুক্ত হয়ে যাচ্ছে বা একটা সম্পর্ক তৈরি হচ্ছে হচ্ছে যেটা অনুবর্তনের মাধ্যমে আমরা শেখাতে পারি। দ্বিতীয়ত বলা হচ্ছে অভ্যাস গঠন, আদর্শ অভ্যাস গঠন। অর্থাৎ শিশুর সুঅভ্যাস গঠনে অনুবর্তন প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। যেমন প্রত্যেকদিন সকাল থেকে ঘুম থেকে ওঠা, অর্থাৎ এটা অভ্যাস করা যে খুব সকালে সকালে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠা। আবার খারাপ অভ্যাস আমরা দূর করতে পারি, যেমন আমরা বারবার যদি বানান ভুল করি এবং যদি গালি দিই অন্য কাউকে, তাহলে এগুলো তো খারাপ অভ্যাস। তাহলে বারবার কি করব, আমরা কোনো বাচ্চাকে বারবার খোঁটা দিয়ে বা বারণ করে কিন্তু আমরা এই খারাপ অভ্যাসগুলোকে বারণ করে খারাপ অভ্যাসগুলোকে বাদ দিতে পারি। তারপরে হচ্ছে শিক্ষক শিক্ষিকার আচরণের প্রভাব। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষিকারা যে আচরণ করেন সেগুলো কিন্তু শিক্ষার্থীরা অনুকরণ করেন। এই জন্য এখানে বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকার আচার আচরণ, বিভিন্ন অভ্যাস, কথা বলা, এগুলো সব শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হয়। অর্থাৎ শ্রেণীকক্ষে যে শিক্ষক বা শিক্ষিকা থাকেন না কেন, তার কিন্তু অভ্যাসগুলোই কিন্তু তার শিক্ষার্থীরা অনুকরণ করে। তাহলে আমাদেরকে প্রত্যেকটি শিক্ষককে তাদের যে আচরণ, তাদের যে কথা বলার অভ্যাস বা কথা বলা বা তাদের সব রকমের বিষয়গুলোই কিন্তু শিক্ষার্থীরা অনুসরণ করে। তাহলে এদিক থেকে শিক্ষক শিক্ষিকাদের সচেতন হতে হবে। তারপরে শিখন দক্ষতা গঠন, লেখা পড়া অঙ্ক কষা প্রভৃতি ক্ষেত্রে শিশুর শিক্ষণ দক্ষতা বাড়াতে অনুবর্তন পদ্ধতি খুবই কার্যকরী। অর্থাৎ যে কাজগুলো রিপিটেটিভ করলে বা রিপিট করলে আমাদের মধ্যে দক্ষতা বাড়ে। যেমন আমরা যদি
পড়ি বা আমরা যদি বারবার পড়ি কোনো বিষয়, প্রতিদিন রেগুলার পড়ি, তাহলে কি আমাদের পড়ার অভ্যাস তৈরি হয়? আমরা যদি প্রতিদিন লিখি তাহলে আমাদের বানান শুদ্ধ হয়, আমাদের লিখতে ভালো লাগে। অঙ্ক কষা, যত আমরা অঙ্ক করব ততই আমাদের অঙ্কে বা ম্যাথে আমাদের পারফেক্টনেসের দিকে আমরা যাই। তাহলে বারবার বিষয়গুলো করার মধ্য দিয়ে কিন্তু আমাদের সঙ্গে সেই বিষয়ের একটা সম্পর্ক তৈরি হয়। তাহলে শিক্ষণ দক্ষতা গঠনও কিন্তু অনুবর্তন প্রক্রিয়াটির একটি ইমপ্লিকেশন রয়েছে। তাহলে এখানে 5টি পয়েন্ট রয়েছে: ভাষার বিকাশ, আদর্শ অভ্যাস গঠন, খারাপ অভ্যাস দূরীকরণ, শিক্ষক শিক্ষিকার আচরণের প্রভাব, আর শিক্ষণ দক্ষতা গঠন। ঠিক আছে, তোমাদের এত বড় একসঙ্গে আসবে না, তোমাদের কোশ্চিন এমন হতে পারে যে প্রাচীন অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তন শিক্ষাগত তাৎপর্য লেখো, বা এরকম আসতে পারে যে প্যাভলভের প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি লেখো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এই পুরো বিষয়টা একসঙ্গে আলোচনা করলাম, কিন্তু টেলিগ্রাম থেকে তোমরা যখন এই নোটটা ডাউনলোড করবে এই পড়াটার, সেখানে কিন্তু দুটো কোশ্চেন দুভাবে করা আছে এবং সেভাবে নোটটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংকে তোমরা জয়েন করে এই পিডিএফটা তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কোনো রকম যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাতে আমার মধ্যে একটা উৎসাহ তৈরি হয় যে এতটা পরিশ্রম করার পর কেউ না কেউ ভিডিওটি দেখছে, কারো ভালো লাগছে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি করে রাখবে। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই, এরপরের দিন আবার এক নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করবো।